আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা এসেছি bdtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর এবং হাঁটুর ব্যথায় উনি ভুগছিলেন। স্যার প্রথমে একটু জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মূলত চট্টগ্রাম থেকে এসেছি। আচ্ছা স্যার আপনি পেশাগতভাবে কি করেন একটু যদি জানান দেন আমাকে। জি আমি প্রপ্রাইটার বাংলাদেশ কেবলস এবং হোলি কেবলস। বেসিক আমার বিজনেস হচ্ছে পাওয়ার কেবলস। আচ্ছা বুঝতে পেরেছি। স্যার DPRC হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন? মূলত আমি গত 19 জুন রোজ বুধবার সকাল চট্টগ্রাম থেকে আমি ঢাকাস্থ শ্যামলীর পার্শ্ববর্তী একটা হসপিটাল DPRC হসপিটালে আমি এসেছি। এখানে এসে আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ সাহেবের শরণাপন্ন হই। তো ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের সাথে যখন আমি দেখা করি তখন আমার শারীরিক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি ওনাকে বললাম। আমার সমস্যাগুলোর মধ্যে যেগুলো ছিল মূলত আমার হাঁটুতে এবং হাতের জয়েন্টে বিভিন্ন জয়েন্টে প্রচণ্ড ব্যথা এবং কোমরে ব্যথা এবং ব্যাক পেইন, এইসব ব্যথাগুলো নিয়ে আমি দীর্ঘদিন আমি অনেক কষ্টে দিনযাপন করেছিলাম। তা আমি বাংলাদেশের বিভিন্ন মেডিকেল বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হয়েও কিন্তু এটার সুচিকিৎসা আমি পাইনি। না পাওয়াতে আমি আমার একজন রিলেটিভের মাধ্যমে জানতে পারলাম যে ঢাকাস্থ শ্যামলীর রিং রোডের DPRC হসপিটালে ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেব উনি এই রোগগুলোর জন্য উনি ভালো চিকিৎসা দিয়ে থাকেন। তো ওনার মাধ্যমে আমি জানতে পেরে আমি প্রথমেই আমি শ্যামলীতে আসলাম। চট্টগ্রাম থেকে ঢাকা শ্যামলীতে এসে আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের সাথে সাক্ষাৎ করি। সাক্ষাৎ করার পরে আমার যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে যখন ওনাকে বললাম উনি গভীর মনোযোগ সহকারে সেগুলো অনুধাবন করলেন। করার পর উনি আমাকে পরামর্শ দিলেন যে যেহেতু আপনার দীর্ঘদিনের সমস্যা আপনি কষ্ট পাচ্ছেন আপনি তাহলে আসেন আপনাকে আমরা একটু পরীক্ষা করব। পরীক্ষা করে আমরা ফাইন্ড আউট করব যে আপনার সমস্যাগুলো কোথায় কোথায় বা কেন হচ্ছে। তো আমি ওনার পরামর্শক্রমে আমি আসলাম। আসার পরে উনি কিছু পরীক্ষা দিলেন। পরীক্ষার পর উনি পরীক্ষার রিপোর্টগুলো দেখে উনি তখন আমাকে পরামর্শ দিলেন যে আপনি এখানে কয়েকটা দিনের জন্য আপনাকে ভর্তি হইতে হবে। আপনি ভর্তি হলে আমরা আপনাকে প্রপার চিকিৎসা দিলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তো ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের পরামর্শক্রমে আমি গত 19 জুন রোজ বুধবার সকাল 8টায় চট্টগ্রাম থেকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং অত্র প্রতিষ্ঠানে আমি ওনার DPRC হসপিটালে এসে ওনার সাথে সাক্ষাৎ করি। তারপর ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে গত 19 জুন রোজ বুধবার থেকে আজ 27 জুন রোজ বৃহস্পতিবার আমি 8 দিন এখানে আমি চিকিৎসারত ছিলাম এবং ভর্তি হয়ে ওনাদের যারা এই হসপিটালে থেরাপি দিয়ে থাকেন বা চিকিৎসায় নিয়োজিত আছেন এই দক্ষ ওনাদের এই স্টাফদের মাধ্যমে আমি নিয়মিত ওষুধ সেবন করি এবং নিয়মিত থেরাপি আমাকে দিয়ে থাকেন। আমি আজ 8 দিন চিকিৎসা শেষ হওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে খুব সুস্থতা বোধ করি এবং আমি অনুধাবন করি যে বাংলাদেশে এই ধরনের একটি হসপিটাল এবং ওনাদের যারা ওনাদের অপারেটর আছেন কিংবা যারা চিকিৎসা দিয়ে থাকেন ওনাদের কর্মকর্তা কর্মচারী এই হসপিটালে যারা নার্স আছেন ওনাদের অভিজ্ঞ নার্সের মাধ্যমে সারা বাংলাদেশের যারা আমার মতো বিভিন্ন বাত ব্যথা প্যারালাইসিস এবং কষ্টে আছেন এবং দীর্ঘদিন চিকিৎসা পান নেই তাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমার নিজস্ব ফিলিংস থেকে বলবো যে তারা যেন ডাক্তার শফিউল্লাহ প্রধান সাহেবের সাথে এসে সাক্ষাৎ করে ওনার সমস্যার কথা বলে উনি চিকিৎসা নিয়ে থাকেন। তাহলে আশা করি আমার মতো ওনারাও সুস্থ হয়ে এখান থেকে ফিরে যাবেন বলে আমি আশা করতে পারি। জি ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে আপনার সমস্যার কথাটা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এখানে আসার পরে ওনার সহধর্মিনীকে আমরা এখানে পেয়েছি। আমরা একটু ওনার কাছে জানতে চাই আপনার নামটা একটু। আমার নাম জোসনা আক্তার। আচ্ছা আমি চট্টগ্রাম থেকে আসছি। জি জি আপনার সমস্যাটা মূলত কি ছিল? আমার সমস্যা ডান হাতে আর ঘাড়ে ব্যথা ছিল বেশি। আচ্ছা আচ্ছা
এবং হাঁটুতে কি কোনো সমস্যা ছিল? হাঁটুতে ছিল, দুই হাঁটুতে ছিল। আচ্ছা, আপনিও কি সেম ভাবে এখানে ট্রিটমেন্ট নিয়ে কি আপনার অবস্থা কি এখন আগে থেকে অনেক বেশি উন্নত? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান বক্তব্য দিয়ে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের ধন্যবাদ এবং আপনাদের যারা কলাকৌশলী আছেন এবং ডিপিআরসি হসপিটালের ডাক্তার শফিউল্লাহ প্রধান এবং এই হসপিটালের নার্স এবং সকল কর্মকর্তা যারা আমাদেরকে ওনাদের যথেষ্ট অভিজ্ঞতা এবং শ্রম দিয়ে ওনারা আজকে সুস্থ করে তুলেছেন, আমরা সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ হাফেজ।